This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাত্র 7 বছর বয়স, কথায় এখনো আধোয়া দোভাব। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার অমরামদ। এখন তার অসাধারণ প্রতিভার নিরিখে ঝড় তুলে একের পর এক বিরল রেকর্ডের অধিকারী হচ্ছে সে। কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার বাসিন্দা 7 বছরের এই শিশু কন্যার নাম অমৃতা মধু। ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলে ক্লাস 2 এর ছাত্রী সে। তার আবৃত্তি, নাচ, গান এবং ক্যারাটে প্রতিযোগিতাতে জেলা, রাজ্য ও জাতীয় প্রতিযোগিতাতে অসাধারণ কৃতিত্ব অর্জন করে এক বছরের মধ্যে 207টি পুরস্কার ছিনিয়ে আনার সুবাদে এক অনবদ্য রেকর্ড সৃষ্টি করেছে, যার ফলস্বরূপ ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, কালাম বুক অফ রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডের অধিকারী হন সে। অমৃতার এই সাফল্যে খুশি একদিকে যেমন তার বাবা মা, অপরদিকে খুশি সমগ্র জেলাবাসী। জানা যায় 7 বছরে অমৃতা মোদক ছোট থেকেই নাচ, গান, অঙ্কন, আবৃত্তি এবং ক্যারাটের প্রতি ভালোবাসার টানে আসক্ত ছিল। পড়াশোনার ফাঁকে ফাঁকে নিয়মিতভাবে বাড়িতেই চর্চা করে এই সব বিষয়গুলি নিয়ে অমৃতা, আর তাই মাঝে মাঝে বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপর। আর সেই সুবাদে গত এক বছরে সে 206টি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার অধিক হয়। বিরল এই প্রতিভার অধিকারী অমৃতা মধু জানায় তার খুব ভালো লাগে নাচ, গান, আবৃত্তি, অঙ্কন এবং ক্যারাটে করতে। ফলে আগামী দিনে তার ইচ্ছে আরো বড় জায়গায় গিয়ে আরো পুরস্কার ছিনিয়ে আনা। ক্লাস 2 এ ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলে হচ্ছে 207টা নাচ, গান, আবৃত্তি, ড্রয়িং, ক্যারাটে। নাচ ভবিষ্যতে কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর বা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করুক। আর বিভিন্ন সবগুলো সাবজেক্ট যে যে বিষয় শিখে সবগুলোতেই কম বেশি পুরস্কার পায়। পরিপ্রেক্ষিতে 10টি বিভিন্ন রেকর্ড বইয়ে ওর নাম এনলিস্টেড হয়েছে। ওর ইচ্ছে মতোই ও চলবে, মানে এখন তো এভাবে কিছু বলতে পারছে না। ও যেটা খুশি, বড় হয়ে যেটা ওর ভালো লাগবে সেদিকেই যাবে। ও কথা বলছিল না খুব, মানে 3 বছর হয়ে যাচ্ছে ও কথা বলছে না। তার আগে আমি ওকে নাচে দিয়েছিলাম 3 বছর বয়সে। নাচে দেওয়াতে ও ওখানে গিয়ে হাসতো, লোকের সাথে মিশতো না, ওখানে গিয়ে সবার সাথে মিশতে শুরু করে। তখন ওকে যে ডাক্তার দেখ উনি বললেন যে ওকে সব মানে অ্যাক্টিভিটি গুলোতে দিতে, যেখানে লোকজন থাকবে মিশতে পারবে। ও লোক দেখলে কান্না করত, বাড়িতে যদি কেউ আসতো কান্না করত। ওকে প্রথমে নাচে দেওয়া হয়, তারপর আস্তে আস্তে গান, ক্যারাটে এগুলোতে দেওয়া হয়। এবং ওখানে গিয়ে যখন বাচ্চাদের দেখছে, অন্যান্য বাচ্চা, ওদের সাথে মিশেও তখন কথা বলতে শুরু করলো।